জানুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোন দেশ শীর্ষে, আমেরিকা না রাশিয়া? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়া আমেরিকার থেকে অনেক এগিয়ে। অবশ্য তারা অনেকটা বাধ্য হয়ে এই দিকটা এগিয়ে থাকতে হয়েছে। আমেরিকার নিকট রয়েছে 80 ব্যাটারি প্যাট্রিয়ট স্যাম, রেঞ্জ 130 কিলোমিটার। রাশিয়ার নিকট রয়েছে S-300 89 ব্যাটারি, S-400 12 ব্যাটারি। S-400-এর রেঞ্জ 400 কিলোমিটার। সুতরাং দেখা যাচ্ছে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়া অনেক এগিয়ে। শুধু দূরপাল্লার না, মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রাশিয়া এগিয়ে। রাশিয়ার রয়েছে বাক 70 ব্যাটারি, রেঞ্জ 50 কিলোমিটার, অসা 70 ব্যাটারি, রেঞ্জ 15 কিলোমিটার, টর 30 ব্যাটারি, রেঞ্জ 15 কিলোমিটার, প্যান্টসার 17 ব্যাটারি, রেঞ্জ 20 কিলোমিটার। অন্যদিকে আমেরিকার কোনো মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থাও রাশিয়া এগিয়ে। আমেরিকার নিকট রয়েছে 800 অ্যাভেঞ্জার গাড়ি, রেঞ্জ 5 কিলোমিটারের মতো। অন্যদিকে রাশিয়ার নিকট রয়েছে 80টি স্ট্রেলার ব্যাটারি, 62টি টুঙ্গুস্কা ব্যাটারি, 250 গাড়ি। টুঙ্গুস্কার রেঞ্জ 8 কিলোমিটার। রাশিয়া এই সকল ধরনের স্যাম দিয়ে সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এর ফলে মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য খুবই কষ্টসাধ্য হবে এই সব ভেদ করে রাশিয়ার গভীরে যাওয়া। আসতে পারবে, তবে অনেক মূল্য দিতে হবে। স্টেলথ বিমান কিছুটা সুবিধা দেবে আমেরিকাকে, তবে এদের সংখ্যা খুব কম।